গতকালকে কমলপুর শহরে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ ট্রাইবেল নন ট্রাইবেলদের যে যুব সংগঠন তারা সম্মিলিতভাবে গত বেশ কিছুদিন যাবৎ একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে থ্রু আউট দি স্টেট। তাদের স্লোগান হচ্ছে হোয়ার ইজ মাই জব। এটাকে ভিত্তি করে কমলপুর শহরে কালকে তাদের উদয় একটা ডেমনস্ট্রেশনের কথা ছিল। বিমল সিং আমাদের এক সময়ের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মার্ডার হয়েছেন ছোট ভাই সহ সন্ত্রাসবাদীদের হাতে। তার যে বাড়ি আছে এটা মোহনপুর বলে গ্রাম, সেখানে যেই জায়গায় মানে তার স্মৃতিতে শহীদ বেদি আছে ওখান থেকে তারা মিছিল করে আসে। রঞ্জিত ঘোষ মিছিলে অংশগ্রহণ করতে যাননি, তিনি গেছেন অভিভাবক যুবকরা মিছিল করবে সারা ত্রিপুরায় হচ্ছে দূর থেকে দেখব, তাকে আক্রমণ করে দিল। অটো রিক্সার মধ্যে ছিল, তার সঙ্গে আরও তিন চারজন ছিলেন এবং আক্রমণ তো যেটা সেটা তো তাকে মার্ডার করে ফেলার জন্য। কয়েক মাস আগে একবার তার উপর আক্রমণ হয়েছিল, এই কোভিডের প্রথম আক্রমণের মুখে নদীর ওই পারে একটা গ্রামের বাজারে গরিব মানুষের মধ্যে খাবার মাস্ক এগুলো বণ্টন করতে গিয়েছিলেন, ওখানেও আক্রমণ করেছে। তখন আমরা গিয়েছিলাম, জামা খুলে তার বাড়িতে যা দেখালো, বিষাক্ত সাপকে ভীত মানুষ মানে আক্রমণ করলে যা হয় সেভাবে তার গোটা শরীরটা পিঠটা টাকানো যায়, সেখান থেকে সে সুস্থ হয়ে উঠেছে। এবং কালকের যে ঘটনা অভাবনীয়, ও বলছিলেন অল্প সময়ের মধ্যে আপনারা ছিলেন যে এটা তো আমার নাতির বয়সী, এরা বলছে আপনাকে ত্রিপুরার মানুষ চিনে শ্রদ্ধা করে, আমরাও চিনি আপনাকে না করেছি এগুলো করবেন না, এই অদ্ভুত কথা। সে কোন পলিটিক্স করবে, কোথায় যাবে কোথায় যাবে না, কোন দাবি সমর্থন করবে কোনটা বিরোধিতা করবে, ওটা এই শাসক দলের কিছু ছেলে ঠিক করবে আর তাকে মানতে হবে, ওটা এখন বুঝুন। এবং যে ছেলেটা দাঁড়িয়েছিল ওকে তো মেরেছে কুদালের মানে যে হাতল এরকম হাতে নিয়ে, কেমন না। এখন ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম, পিঠের হাড় ভেঙেছে, নাকের হাড় ভেঙেছে, তার প্রেশারের প্রবলেম আছে, প্রফিউস ব্লিডিং হয়েছে, এখন মাথার স্ক্যান করেছে, ওগুলো মানে স্ক্যান করে পাঠিয়েছে, সন্ধ্যার সময় তারা গিয়ে একটা সিদ্ধান্তে পড়ল। ঘটনা হচ্ছেই আমরা শুনেছি কালকে বিকেলে, সকালবেলা শুনলাম রাত্রে একটার সময় তাকে এখানে নিয়ে এসছে, আমাদের একটা মিটিং ছিল এই মাঝামাঝি সময় ওখান থেকে উঠে আসতে চলছে না কি, মানে এমন ভয় পেয়ে গেছে শাসক দল। নির্দিষ্ট কিছু কম বয়সী ছেলে যাদেরকে প্রলুব্ধ করে গত বিধানসভার নির্বাচনে তারা ব্যবহার করেছিল, তাদের মধ্যে এখন হতাশা তৈরি হচ্ছে, কিছুই তো হলো না, এদেরকে এই সমস্ত কাজে লাগাচ্ছে, বিনিময়ে কী দিচ্ছে জানি না, এরা তো বুঝতে পারছে না, এরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছে। এটা জনবিচ্ছিন্নতার একটা মানে নিদর্শন, অসত্য কথা কল্পিত কথা বলে মানুষকে কতদিন তারা ভুল পথে পরিচালিত করবে।
এভাবে বেশি দিন চলে না, তা না হলে পরে এরকমভাবে এই ছেলেদের দিয়ে তাদের দাদু ঠাকুর দাদার বয়সের লোক তাদের উপর আক্রমণ করতে পারে। তার বয়স কত? 75 থেকে 76 বছর বয়স হবে। অদ্ভুত ঘটনা, বলবোটা কি? সব কিছুর জন্য দায়ী সরকার, দায়ী শাসক দল দায়ী এবং পুলিশ, তাদের চোখের সামনে সমস্ত ঘটনাগুলো ঘটছে।